বাংলাদেশের একটি ছোট নদী, নদীর পাড়ের একটি গ্রাম, নাম চণ্ডীপুর। এই গ্রামেরই এক সচ্ছল গৃহস্থ বাণীকণ্ঠ। বাণীকণ্ঠের তিন মেয়ে শুভাসিনী সবার ছোট, বড় দুই মেয়ে সুকেশিনী ও সুহাসিনীর বিবাহ হইয়া গিয়াছে। তাদের নামের মিলে তাহার বাবা ছোট মেয়েটির নাম রাখিয়াছিলেন শুভাসিনী। তখন কে জানিত সে বোবা হইবে। এখন সকলে শুভাসিনীকে সংক্ষেপে শুভা বলে। তারে কাঙাল বেশে দারে দারে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে। ওরা কপাল আমার, কোন পাপে এমন বোবা মেয়ে পেটে ধরেছিলাম। আরে বাবা, বোবাই যদি হবে তাহলে মেয়ে না হয়ে ছেলে হলো না কেন? হ্যাঁ, আগে জানলে আতুর ঘরে নুন খাইয়ে মেরে ফেলতাম। শুভা, আজও বুঝি আমার শুভাকে গালমন্দ করছিলে? তুমি তো আমার দোষটাই আগে দেখো। ওদিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার বোবা মেয়েকে নিয়ে যে কত কথা বলে তা শুনতে পাও না? লোকে কে কি বলল তা নিয়ে আমি ভাবি না। আমার শুভা বোবা ঠিকই, কিন্তু রূপে গুণে আর দশ জনের চেয়ে কম কিসে শুনি। মেয়েদের শুধু রূপগুণ থাকলে চলে না, কথাও জানতে হয়। লোকের কথা বাদ দাও, লোকে শুধু বোবার দিকটাই দেখে। পারলে তারা শুভার মুখে কথা ফোটাক, তা যখন পারবে না তখন ভগবানের সৃষ্টি নিয়ে এত কথা বলবে কেন? হ্যাঁ, লোকের কথাই বা বলছো কেন? অন্যের ঘরে শুভার মতো বোবা মেয়ে থাকলে আমরাও বলতাম। ওসব কথা রাখো, আর যদি কেউ আমার শুভাকে নিয়ে কিছু বলে তুমিও তাদের দু কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, লোকে তো আর মিথ্যা বলে না, পারলে তুমি বলো। আমার শুভা যে কত লক্ষ্মী তা কারো চোখে পড়ে না, চোখে পড়ে সে বোবা। তোরাও কি
খাবারের সময় তো বলতে হয় না, সারা দিন টই টই করে ঘুরে না বেরিয়ে আমাকে একটু সাহায্য করলেই তো পারিস। বলি কাজকর্ম কিছু শিখতে হবে নাকি সারা জীবন বাপের ঘরেই থাকবি? মেয়েটা বাড়িতে পা দিতেই ওকে বকাঝকা করছো। পাড়ার ছেলেমেয়েরা ওর সঙ্গে কথা বলে না, খেলতে নেয় না। বাড়িতে এলে তুমিও যদি ওকে বকাঝকা করো তাহলে যাবে কোথায়? তুমি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো। আমি ভালো কথাই বলি, তোমার শুনতে ভালো লাগছে না, যখন গলা কাটা হয়ে থাকবে তখন বুঝবে। আয় মা, তোর মায়ের কথায় কিছু মনে করিস না। তুই কথা বলতে পারিস না বলে তোর মায়ের এই দুঃখ। তা না হলে তোর অন্য দুই বোনের সঙ্গে কোনোদিন এমন করেনি। আয় আমার সঙ্গে। বেঁচে থাক মা, বেঁচে থাক। কই গো, দেখে যাও কে এসেছে। সুকেশিনী, থাক মা থাক। জামাই এলো না? কাজে আটকে পড়েছে বাবা, পরে আসবে। শুভা কোথায় মা? খোকাকে শুভার কাছে দিও না মা। কেন? ও এখনো কথা বলতে শিখেনি, ওর কাছে গেলে যদি আমার খোকা। শুভা তো পর কেউ নয়, তোমার বোন। তোমাদের এমন ধারণা কে দিয়েছে যে বোবার সংস্পর্শে গেলে মানুষ বোবা হয়? আর তুমি এত রাগ করছো কেন? রাগের কথা বললে রাগ করবে না তো কি করবে? বাবারই এক দোষ, শুভাকে নিয়ে কিছু বললেই রেগে যায়। চল মা ভেতরে চল। উড়ি না না না, চল। বাণীকণ্ঠ, গরু ছাগল খোয়া গেছে নাকি? না খুড়ো, আমি আমার শুভাকে খুঁজছি। ও, গরু ছাগল আর শুভার মধ্যে পার্থক্য কোথায়? গরু ছাগলও কথা বলে না, শুভাও না। সে কি রে, তোকে অমন দেখাচ্ছে কেন? মন খারাপ? আমারও মন খারাপ, বসিতে একটাও মাছ উঠছে না। এবার তোর হাত লেগেছে, দেখি মাছ ওঠে কি না। এই আমি ফেললুম। আশীর্বাদ কর আর যেন মস্ত একটা মাছ পাই।
পাবে না পাবে না তোমার এই অপদার্থ ছেলে কিচ্ছু পাবে না ওর বয়সে কত ছেলে কাজকর্ম করে আয় রোজগার করছে আর উনি মাছ ধরে বেড়াচ্ছেন তোমার সংসারে তো অভাবটুকু নেই যে প্রতাপকে কষ্ট করে আয় রোজগার করতে হবে আমি কি সারা জীবন একাই সব দেখাশোনা করব আমার বয়স হয়েছে না বিয়েতে করে সংসারে হলে দেখবে সব করছে ও কথা বলো না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তোমার সুপুত্র ভবিষ্যতে কি হবে এখন থেকে বোঝা যাচ্ছে আচ্ছা সংসারে সব ছেলের কি একরকম হয় ধরে না না কেন আমার প্রতাপ একটু অন্যরকম তোমার আশকারা পেয়েই তো প্রতাপ উচ্ছন্নে গেছে আমি এরামুন্টি হতে দেবো না কোথায় সে ডাকো তাকে ও মাছ ধরতে গেছে মাছটাও তো ঠিক মতো ধরতে পারে না পেয়েছি রে শু মাছ পেয়েছি তোর আশীর্বাদে আজ মাছ পেয়েছি আজ থেকে তুই রোজ আশীর্বাদ করবি আমার জন্য আর আমি রোজ মাছ পাবো বাবা মা বললো আমার খোকাকে শোবার কোলে দেইনি বলে তুমি রাগ করেছো বাবা হলো শুভা তোমার বোন তার মন খারাপ হলে বাবা হিসেবে আমার রাগ করারই কথা আমরা তো পরের ঘর করি অনেক কথা শুনতে হয় আমাদের ঘরে যদি বোবা সন্তান হতো তাহলে কি আমরা সুখী থাকতাম বোবা কোনো অভিশাপ নয় সমাজের মানুষ ওদের অভিশপ্ত করে রাখে ভগবানের সৃষ্টি সব সমান তোমার বোবা মেয়ে হয়েছে বলে তুমি এমন কথা বলছো যাদের বোবা সন্তান নেই তারা এমনটা ভাবে না কি তুই এসেছিস পড়তে আর বাবা এই পড়াশোনার জন্যে আমার সারাটা জীবন গালমন্দ করলো এখন তোকে পড়াতে গিয়ে আমার মাছ ধরাটাই বন্ধ হবে দেখছি তোর এত বড় নাম আমার ভালো লাগে না তাই নামটা ছোট করে দিল এখন বুঝলি তো তোকে কেন আমি শু বলে ডাকি দাঁড়াও এদিকে এসো কি পেয়েছো দেখি সারাদিনে এইটুকু একটা মাছ মাছ ধরা বন্ধ করে সংসারের দিকে মন দাও আমার বয়স হয়েছে আমি কতদিক সামলাবো আমার সহায় সম্পত্তি আছে বলে কি তুমি নিশ্চিন্ত সেগুলো দেখবার জন্য তো লোক দরকার নাকি কথার জবাব দিচ্ছ না কেন ছেলেটা কেমন বকাঝকা করছো কেন ছোট হোক বড় হোক মাছ পেয়েছে তো আহারে সারাদিন রোদে পড়ে না খেয়ে বাচ্চার আমার মুখটা একদম শুকিয়ে গেছে যা বাবা তুই ভেতরে যা হাতে মুখে জল দে আমি তোর খাবারের ব্যবস্থা করছি কোথায় ছেলেটাকে শাসন করবে তা না আমাকেও শাসন করতে দাও না এভাবে ঘুরে বেড়ালে ওর ভবিষ্যৎ কি হবে তুমি জানো ভগবানের কৃপায় তোমার ছেলে যে বোবা কানা হয়নি এইভাবে খুশি থাকো ওরকম আকর্মণ্য ছেলে থাকার চেয়ে না থাকা ভালো কি করছিস এখানে তুই পান খেয়েছিস দেখি মুখটা দেখি লুকিয়ে পান খেতে এসেছিলি এই বয়সে তোর পানের নেশা এমনি তোর বদনামে আমি থাকতে পারি না
তারপর পান খেয়ে আরো তুই অপবাদটাবি ফের যদি তোকে আমি পানের বাটায় হাত দিতে দেখেছি তোর হাত আমি ভেঙে ফেলবো যা আমার সামনে থেকে কি ব্যাপার শুভাকে বকছিলে কেন বকবো না তো আদর করবো তোমার মেয়ে পান খেতে এসেছিল কি বলছো ওকে তো কোনোদিন পান খেতে দেখিনি দেখার মতো চোখ থাকলেই তো দেখবে অতটা আশকারা দিও না মেয়েকে আমি বললাম তোমাকে পস্তাতে হবে তোকে পড়াই বলে রোজ আমার জন্য একটা করে পান বরাদ্দ করেছিস ভালো কথা কিন্তু শোন আজ তোকে পড়াবো না মাছও ধরবো না আজ তোকে গল্প শোনাবো মজার গল্প ওই যে দেখছিস জল ওই জলের মধ্যে কি আছে জানিস জলপুরি তুই যদি জলপুরি হতিস তবে এই জলের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে একটা সাপের মাথার মণি এই ঘাটে রেখে যেতিস আমি তখন তুচ্ছ এই মাছ ধরা রেখে তোর দেওয়া সেই মানিক নিয়ে জলে ডুব দিতুম পাতালে গিয়ে দেখতুম রূপোর অট্টালিকায় সোনার পালঙ্কে তুই রাজকন্যে সেজে বসে আছিস তোকে দেখে আমি চোখ জুড়াতুম তারপর যখন সেই রাজকন্যাকে নিয়ে আমি বাড়িতে ফিরতুম তখন সবাই আমাদের তাকিয়ে দেখত চণ্ডীপুর গ্রামে না একটা হইচই পড়ে যেত তোকে দেখে সবাই বলতো ও মা এই যে আমাদের বাণীকণ্ঠের সেই বোবামের শুভা মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যে এসব কেবলই স্বপ্ন স্বপ্ন কখনো সত্যি হয় না তাই না রে শু কিরে তুই কাঁদছিস কেন শু সুকেশে নিয়ে জামাই ছাড়া এলো তুইও জামাইকে আনলি না ও ব্যবসার কাজে গঞ্জে গেছে মা তাই আসতে পারলো না বাবা এত দেরি করছে কেন কি জানি বলতে গেলে জমি দেখতে গেছে শুভাকেও তো দেখছি না কোথায় সে ওর কথা আর বলিস না সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় ওকে বাইরে বেশি যেতে দিও না মা এমনিতে বোবা বলে শ্বশুরবাড়ির লোকেরা কানা ঘুষা করে তারপরে যদি বদনাম রটে তাহলে তো আমরা স্বামীর ঘরে সুখী শান্তিতে বাস করতে পারবো না বাবাকে বুঝিয়ে বলো সুহাসিনী কখন এলি মা অনেকক্ষণ বাবা একা এসেছিস হ্যাঁ বাবা তোরা দুগুণ স্বামীর সংসারে সুখে আছিস দেখে কি যে ভালো লাগে আর যখন শুভাটার কথা মনে হয় তখন আহ খাবো তো খাওয়া দাওয়া করেছিস না বাবা তোমার জন্য অপেক্ষা করছি না চলো চলো কথা না হয় বলতে পারে না তাই বলে কি গুরুজনকে প্রণাম করতেও শেখেনি আরে কালে কালে কতই দেখলাম গায়ে ধুলো বালি মেখে ওই হাত আমাকে ছুবি না ঠিকই তো যা হাত মুখ ধুকে প্রতাপ আজ মাছ ধরতে যাচ্ছিস বাবা জানোই তো মাছ ধরা আমার শখ এতে অন্যায় কি আছে
এমন তো নয় যে বাপের পয়সায় জুয়ো খেলি। কথা সেটা নয় বাবা, তুই বড় হয়েছিস, কোনো কাজ করিস না, এটাই তোর বাবার দুঃখ। আমাকে নিয়ে বাবাকে দুঃখ করতে বারণ করে দিও। তুই সংসারের দিকে মন দিলেই তোর বাবার আর কোনো দুঃখ থাকবে না। তুই বিয়ে কর বাবা, আমরা তোর জন্য মেয়ে দেখি। মা ছেলেতে কি কথা হচ্ছিল? ছেলেকে নিয়ে তো ভাবনাই পড়লাম। এতদিন পর তুমিও ছেলেকে নিয়ে ভাবছো, কি ভাবছো? ভাবছি প্রতাপের বিয়ে থা দিলে ও ঘরমুখ হবে। বাংলাদেশের মেয়ে এখনো জলে ভাসে না যে তোমার এই অকর্মণ্য ছেলের সাথে কেউ তার মেয়ের বিয়ে দেবে। কি বললে? শুভার বিয়ে? এতে অবাক খবর কি আছে? মেয়ে বড় হয়েছে না? মেয়ে বড় হলে বিয়ের কথা বাবাকেই ভাবতে হয়। ভাববো। শুভাকে নিয়ে সত্যি আমাকে ভাবতে হবে। কণ্ঠের বোবা মেয়ের সঙ্গে গোসাইয়ের ছেলে প্রতাপের এত কি কথা, কিসের এত হাসাহাসি? এ কথা তো ভালো নয়। যাই, কথাটা সবাইকে জানাতে হয়। দেখো বাণীকণ্ঠ,
কথাটা কিভাবে নেবে জানি না, তবু একই গায়ে বাস করি, না বলেও পারি না। কি কথা খুড়ো? কথা হলো গিয়ে তোমার শোভা। শোভা আপনার কি করেছে? আমার কিছু করেনি, তবে গায়ে আরো দশজনা থাকে, মানুষের মুখ তো আর তুমি বন্ধ করে রাখতে পারবে না। খুলে বলুন তো খুড়ো, কি হয়েছে? মেয়ে তোমার বড় হয়েছে, গোসাইয়ের ছেলে প্রতাপের সঙ্গে যেভাবে মেলামেশা করছে তা দেখে সারা গায়ে ঢিঢি পড়ে গেছে। বোবা বলে তো আর যা ইচ্ছে তাই করতে পারে না। মেয়েটা আর এবার একটা বিয়ের ব্যবস্থা করো। চলি হে, কথাটা ভেবে দেখো। শোভাকে নিয়ে কিছু বললেই বাবা আমাদের ভুল বোঝে। এখন গায়ে সবাই যে শোভাকে নিয়ে নানান কথা বলছে, তার কি হবে মা? শুনেছি রে মা, সবই আমার কপাল, এখন কি করব বল। কি করবে মানে? বোবা কানা খরা যার সঙ্গে পড়ো শোভার বিয়ে দিয়ে দাও। তোরা তো শোভার বড় বোন, দেখ না ওর জন্য একজন ভালো বর খুঁজে পাস কিনা। আমরা তোমার বোবা মেয়ের জন্য বর দেখবো বলি আমাদের কি কোনো মান সম্মান নেই? তাই বলে আমরা তো আর মেয়েকে অপাত্রে দান করতে পারি না। এখন ভালো মন্দ দেখার সময় নয় মা, যত তাড়াতাড়ি পারো শোভার বিয়ের ব্যবস্থা করো। শোভা এদিকে আয়। তুই অনেক বড় হয়ে গেছিস না রে, মেয়ে বড় হলে বাপের কিছু কর্তব্য পালন করতে হয়। এবার তোকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই মা। তুমি তো ভালো খবর দিলে হে খুড়ো, মেয়েটা একটা গতি হলে আমিও বাঁচি, লোকের কানা ঘোষা থেকে রেহাই পাই। তবে একটাই দুঃখ, শহরে বিয়ে হলে গায়ের দশ ঘর ভালো মন্দ খেতে পাবে না। কি আর করা, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? যাই হে, খবরটা আর সবাইকে দিতে হয়। যতীন খুড়ো আবার কি বলে গেল? বলে গেল বাণীকণ্ঠ নাকি মেয়ের বিয়ের জন্য শহরে গেছে। তাই শোভার বিয়েটা ভালো ভালো হয়ে গেলেই ভালো, কন্যা দায়গ্রস্ত পিতার জাতকুল রক্ষা হবে। মা আমরা কি তোমাদের কাছে এতই ফেলনা যে ছোট বোনের বিয়ের কথা বাবা আমাদের না বলে একা শহরে গেলেন? তুমিও তো আমাদের কথা বলতে পারতে, আমরা কি তোমাদের মেয়ে নই? তোমরা তো বাবা ছোট বোনের জন্য কিছুই করনি, এখন বাপ একটা বিয়ের ব্যবস্থা করতে গেছেন আর অমনি বোনের জন্য তোমাদের দরদ একবার উতরে উঠল। হ্যাঁ
হিরেশু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে। কি লিখছিস শু? এর মানে কি? আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সর্বশ্রী, পাঙ্গুলি, তোরা আমার বাল্য সাথী, তোরা ছাড়া কেউ আমার মনের কথা বোঝে না। তোদের ছেড়ে আমি চলে যাচ্ছি, আর দেখা হবে কিনা কে জানে। আমার কথা মনে রাখিস। আমি বুঝি রে মা, সব ছেড়ে যেতে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? আমি ওদের পাকা কথা দিয়ে এসেছি, তোকে না নিয়ে গেলে ওদের কাছে আমি ছোট হয়ে যাবো মা। তুই তুই কিচ্ছু ভাবিস না, আমার সব কিছু দিয়ে আমি তোর বিয়ে দেব। তুই তুই সুখে থাকবি। সব ঠিকঠাক আছে দাদা, বরপক্ষ তো এরই মধ্যে এসে খোঁজ খবর নিয়ে গেল। খোঁজ খবর নিয়ে গেলে মানে? না না, মানে এই তুমি সময় মতো সুভাকে নিয়ে আসবে কি না, কবে আসছো, এই আর কি। ও তাই, বলো তা ওরা কবে আসবেন? বললেন তো আগামীকাল আসবেন। আহা, আবার এসব কেন? বিয়েতে মিষ্টি না খেলে হয়? মেয়ের বাবাকে দেখছি না যে। ওই তো বসো দাদা, ওরা তোমার জন্য অপেক্ষা করছিল। কিছুই শুনতে পেলুম না। মুখের ভাষার দরকার নেই, চোখের ভাষাই বুঝেছি। তাহলে পাকা কথা দিতে বলিস? বিয়ের দিন তারিখ আজকে ঠিক করে ফেল। আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কথাটা তাহলে বলেই ফেলি। পাত্রী কি তাহলে? হ্যাঁ, পাত্রী আমাদের পছন্দ হয়েছে। তোমাকে বলেছিলাম না দাদা, শোভাকে ওনাদের পছন্দ হবেই। তাহলে বিয়ের দিনক্ষণ? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুটির ইচ্ছে যত শীঘ্র সম্ভব
বিয়ের কাজ শেষ হোক। আমাদের কোনো আপত্তি নেই। ভগবান তো মঙ্গল করুন মা। কেবল অন্তর্যামী জানেন কেন আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। তিনি যেন আমায় ক্ষমা করেন, সুখী হবা। শোভা এদিকে এসো। বসো, তোমার সঙ্গে কথা আছে। আমাদের বাড়িঘর তোমার পছন্দ হয়েছে? চাকরি করি বলে ভেবো না, আমার আয় রোজগার কম। বউকে ভরণ পোষণ করার মতো টাকা আমার আছে, তুমি সুখেই থাকবে। আমার কথা তো শুনলে, এবার তোমার কথা বলো। বৌমা এদিকে এসো। যাও, পিসিমা ডাকছেন। বৌমা অনুর জলখাবারটা দিয়ে এসো, রাত্রে রাত্রে পারো তো? নতুন বউ হয়ে এসেছ, দু চার দিন তোমাকে এসব করতে হবে না, ওসব আমিই করব। তারপর তোমার সংসার তোমাকেই বুঝে নিতে হবে। এবার বলো পিসি, তোমার বৌমাকে কেমন লাগছে? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? বৌমা সারাক্ষণ চুপচাপ থাকে, একেবারেই কথা বলে না। আমি কার সঙ্গে কথা বলবো? নতুন বউয়ের এত কথা বলা ভালো না। তাই বলে একেবারেই কথা বলবে না, তা কি করে হয়? নতুন জায়গায় এসেছে, একটু লজ্জা পাচ্ছে। আমরাও তো বিয়ে থাক করে স্বামীর ঘর করেছি, নাকি? তাই বলে কথা বলবে না? বৌমা কথা না বললে আমি কি সারাক্ষণ একা একাই বকবক করবো নাকি? সে তো তুমি এমনিতেই করো, কিছু ভেবো না পিসি। লজ্জা ভাঙলে দেখবে তোমাকে সারাক্ষণ রাজ্যের কথা শোনাবে। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। এখানে তোমার কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? পিসি বলছিল তুমি নাকি কথাই বলো না। আমি কি বলি জানো? যার চোখ এত সুন্দর তার আবার মুখের ভাষার দরকার কি? তবু তোমার মুখ থেকে জানতে ইচ্ছে করে আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। যদি মুখে না বলো তাহলে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়নি। চুপ করে আছো কেন? বলছো না কেন আমাকে তোমার পছন্দ হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? অমন করছো কেন? আমি কি দেখতে এতই অসুন্দর যে মুখ ফুটে বলতে পারছো না?
ভালোবাসি। লিখে কেন? মুখে বলো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই শুভা। বলো বলো শুভা। আমি আগেই বুঝেছিলাম যে মেয়ে কথা বলে না, সে বোবা ছাড়া আর কিছু নাই। তুই তো বললি লজ্জায় কথা বলে না, পরে তোর সঙ্গে প্রতারণা করেছে। ওই মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আমি তোকে আবার বিয়ে দেব। না পিসি, ওইখানে যেমনটি আছে ঠিক তেমনটি থাকবে। কী বলছিস অনু, ওই বোবা মেয়েকে নিয়ে তুই সারা জীবন কাটাবি? এছাড়া উপায় কি? অদৃষ্টে যা লেখা আছে তাই তো হবে। কি বচ্ছাত লোক্য বাবা, আমার অনুকে ভোলা ভালা পেয়ে একটা বোবা মেয়েকে কুচিয়ে দিয়েছে। কাঁদছ কেন? আমি কি বলেছি শোনোনি? আমি তোমাকে ত্যাগ করব না, তুমি এখানে যেভাবে ছিলে ঠিক সেভাবেই থাকবে। তোমার কি দোষ? তুমি ইচ্ছা করে তো কিছু করনি, বোবা সে তো ভাগ্যের লিখন। তোমার বাবা গোপনে তোমার বিয়ে দিয়েছেন, তোর যদি কিছু হয়ে থাকে তাহলে তার হয়েছে। স্বামীকে নববধূর সাথে দেখিতে পাইয়া শুভার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। যে রাতে মোর দুয়ারগুলি